সিরাজগঞ্জ সদর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন যেই সংবাদটি পড়ছিলাম এই ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান রিফাত এর আগে আপনি জানিয়েছিলেন যে এখন পর্যন্ত মামলা হয়নি এই ঘটনায় পরিস্থিতি কেমন দেখছেন সব মিলিয়ে একটু বলবেন আর কাউন্সিলর পরিবারের কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা যে পথে আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঘটনার পর থেকে কিন্তু এলাকা জুড়ে আসলে থমথমের পরিস্থিতি বিরাজ করছে। আপনাকে যদি আমি একটু দেখাই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই সেই কেন্দ্রটি শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই জায়গাটিতে আসলে তাকে কিন্তু ছুরিকাঘাত করা হয়। এরপর কিন্তু আসলে তিনি মৃত্যুবরণ করেন। আপনি আপনাকে যদি আমি দেখাই যে এই স্পটটি থেকে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আসলে মৃত ঘোষণা করেন। আসলে এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় দুই কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম নিহত যিনি হয়েছেন তার সমর্থক এবং প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী রয়েছেন তার মধ্যে সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে কয়েক দফা। এরপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনি দেখছেন যে এখানে ক্রাইম সিনের জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সিআইডি যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এটি আসলে তদন্ত করছেন। আসলে কাউন্সিলর প্রার্থী যিনি ছিলেন শাহাদাত হোসেন বুদ্দিন আসলে তার সমর্থকদের সমর্থকদের কিন্তু দায়ী করছেন। আসলে নিহত তরিকুল ইসলাম যারা পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের কিন্তু দাবি করছেন। সর্বশেষ আমি যতটুকু বলতে পারি যে আসলে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে, তবে এখনো কোনো আসলে এই ঘটনায় মামলা রেকর্ড করা হয়নি কিংবা কাউকে আটকের ঘটনা হয়নি। এলাকা জুড়ে কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুঁথি ধন্যবাদ, আপনি সেখানে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। এই মুহূর্তে একটু গাইবান্ধায় যেতে চাই, গাইবান্ধায় আছেন সহকর্মী ঋতু প্রসাদ। ঋতু প্রসাদ, একটু জানতে চাইবো যে শনিবারও গাইবান্ধা পৌরসভা নির্বাচনের সময় ভোট গ্রহণ শেষে একটি কেন্দ্রের ব্যালট ও মালামাল নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলা করবে দুর্বৃত্তরা, এখনও নিশ্চয়ই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনার কাছে একটু জানতে চাইবো এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা। পুলিশের সাথে কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ ঘটে। পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ারুল সরোয়ার সাহিব তার কর্মী সমর্থকরা তারা একটি গুজব ছড়ায় যে ভোট গণনা না করেই ব্যালট বাক্স নিয়ে তারা যাচ্ছিলেন, সেই সময় তাদের সাথে সংঘর্ষ বাধে এবং সেই সময় উত্তেজিত জনতা চারটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়ি পুড়িয়ে ফেলে। এই সময় দুইজন র‍্যাবের সদস্য এবং ফায়ার সার্ভিসের দুইজন সদস্য কিন্তু আহত হয়, যাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকটি কথা আপনাকে আমি জানিয়ে রাখি যে এই ঘটনায় আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন আছে। পুলিশ বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আপনাকে আমি একটু দেখাতে চাই যে এখানে যে গাড়িটি আছে সেই গাড়িটি কিন্তু গতকাল পুড়িয়ে দেয়া হয়েছিল, সেই গাড়িটিকে এখনো উদ্ধার করা হয়নি। তবে যে চারটি গাড়ি ভাঙচুর হয়েছে সেই চারটি গাড়ি উদ্ধার করে তারা নিয়ে গেছেন। তো এখন পর্যন্ত আসলে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে, পুলিশি তৎপরতা রয়েছে। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, গতকাল রাতেও কিন্তু পুলিশ অভিযান চালিয়েছে এবং কিছু কিছু এলাকার মানুষ যেটি অভিযোগ করছেন যে তাদের যারা আসলে এই ঘটনার সাথে জড়িত ছিলেন না তাদের বাড়িতেও কিন্তু পুলিশ যাচ্ছে এবং
তাদের বাড়িতে তছনছ করে দেয়া হচ্ছে, এই রকম অভিযোগও তারা জানাচ্ছেন আমাদেরকে পুঁথি। নির্বাচন পৌরসভা নির্বাচন পরবর্তী খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুইজন সহকর্মী, গাইবান্ধা থেকে রিক্ত প্রসাদ এবং সিরাজগঞ্জ থেকে রিফাত রহমান।